subscribe. আমরা বাড়িতে মুড়ি ভাজা হচ্ছে মা আজকে মুড়ি ভাজছে অনেকদিন থেকে বাড়িতে মুড়ি ভাজা হয়নি বাইরে থেকে মেশিনে ভেজে নেওয়া হয় আলু মেয়ে করলে হয় নুন তোর গোটা কাছে নুন গলছে এই যে নুন গরমে তো তোর মা খাইতে পারে নি সব করে করে নিদানা উনে চালটাকে দাব দেবে নিদানা উলা না কেন নিচে দেবে করে তারপরে বুঝাই দিবি আমি যখন আইছি বাবা চাল হতে কিছু নেই কিছু না চাল তো হাতে দেখি না নুন কিছু বড় হতো জল যা দিতে দিছি নুন জল লোক করে রেখে নি গালা ভিড় ভালো মিনিট কর তাহলে একটা লবণ জল করে রাখছে একটা সার জল করে রাখছে লবণ সার সার এক সঙ্গে না গো করো তুমি আমি দেখছি করে রাখছি ভিতরে জাল ঢুকি দিচ্ছি তো বাড়িতে মুড়ি ভাজা হচ্ছে মা আজকে মুড়ি ভাজছে অনেকদিন থেকে বাড়িতে মুড়ি ভাজা হয়নি বাইরে থেকে মেশিনে ভেজে নেওয়া হয় মা আজকে ভাজছে আজকে পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না অবশ্যই অন্য কোনো দিন আপনাদের সঙ্গে গ্রাম্য পদ্ধতিতে কীভাবে বাড়িতে মুড়ি ভাজা হয় পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই দেখুন মুড়ি ভাজা হয়েছে এটা চালুনি এটাই করে মুড়িগুলো চালিয়ে নেব এটাই মুড়ি চালালে নিচে বালিগুলো পড়ে যাবে মুড়িটা চালানো হয়ে গেছে এবার টিনের মধ্যে ভরে নিচ্ছি মুড়ি ভাজা শেষ হয়ে গেছে অল্প চাল নেই মা বাড়িতে আজকে মুড়ি ভেজেছে অনেকদিন থেকে বাড়িতে ভাজা হয়নি তার জন্য অল্প চাল নিয়েই ভাজা হয়েছিল বন্ধুরা ম্যাক্সিমাম বাড়িতে 4 থেকে 5 বছরের মতো মুড়ি ভাজা হয়নি এই মুড়ি ভাজা হয়েছে তাই মা আজকে অল্প চাল নিয়েই মুড়ি ভেজেছে বাড়িতে দেখলো মুড়ি ভেজে যে মুড়ি হয় কিনা কিন্তু ভালো মুড়ি হয়েছে তাই ভাবলাম যে এবার থেকে বাড়িতেই মুড়ি ভাজা হবে আপনাদের অন্য কোনো দিন চাল উজানো থেকে মুড়ি ভাজা পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা বাড়িতে কিন্তু মুড়ি ভাজার টেস্টটাই কিন্তু আলাদা দোকানে মুড়ি কিন্তু এতটাই টেস্ট লাগে না ওরা কী দিয়ে ভাজে জানি না আপনারা যতটা পারবেন কিন্তু বাড়িতেই মুড়ি ভেজে খাবেন দেখবেন খুব ভালো স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন